আপনাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে কথা বলছি, কিন্তু আপনি শুনছেনই না। আমার মনে হয় অন্য রাস্তায় নিতে হবে। আপনি জানেন ওর বাবাকে? ওর বাবাকে সেটা জানলে জামাটা তো সেলাই করে দিবে, তাও আবার ফ্রিতে। এইরকম ছোটখাটো একটা দোকান দিয়ে নিজেকে অনেক বড় ফ্যাশন ডিজাইনের মনে করছেন, তাই না? আর আপনার ছেলেরাও কি এরকম? আপনাকে এই বয়সে দিয়েছে কাজ করতে, তাও যেন তাড়াতাড়ি টাকা কামাই করতে হয়, এই কারণে আপনি এই বয়সে এসেও মানুষের ছেঁড়া জামা কাপড় সেলাই করছেন। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। বাদ দে তো, কার সাথে কি কথা বলছিস? দিয়েছে তো ছোট্ট একটা টেইলার্স, নিজেকে অনেক বড় ফ্যাশন ডিজাইনার মনে করছে। আচ্ছা বুঝছি, ওনাকে না ভালো কথাই হবে না। দে তুই তোর বাবাকে এই কলটা দে। ওর বাবা কে সেটা আমার জানার দরকার নেই তো। আমি কে সেটা তোমাদের জানার দরকার আছে। কে আপনি? আমি কে? আমি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। কি? জি। আরেকটা কথা, আমার ছেলেরা আমাকে খুব ভালোভাবে রেখেছে। আমি এই টেইলার্স দিয়েছি কেন? আমার মায়ের শখ ছিল আমি একজন টেইলার্স মাস্টার হব।